আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথেই আছি আমি সিদ্দিকুর রহমান কাতলাপুরি। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাসবুক, কিভাবে তার ছুটে যাওয়া নামাজ আদায় করবে। এখন আমরা জেনে নিই মাসবুক শব্দের অর্থ কী। অনেকেই বলে মাসবুক শব্দের অর্থ কী, হয়তো অনেকের কাছে নতুন শব্দটা। তো মাসবুক হলো যে ব্যক্তি ইমাম সাহেবকে নামাজ রত অবস্থায় পাবে, আর এমন অবস্থা যে ইমাম সাহেবের দুই রাকাত অথবা এক রাকাত অথবা তিন রাকাত ছুটে গেছে, অর্থাৎ প্রথম রাকাত থেকে যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে যুক্ত হতে পারে নাই, দু এক রাকাত ছুটে গেছে, তাকেই বলা হয় মাসবুক। এখন মাসবুক তার ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবে সেটা নিয়েই আজকে আলোচনা করব। কেননা আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, অনেকেই এই বিষয় নিয়ে ভুল করতে দেখি, এবং অনেকে আমাকে জিজ্ঞাসাও করে যে মাসবুক যার নামাজ ছুটে গেছে সে বাকি নামাজ কিভাবে আদায় করবে। এবং আমি তাদেরকে ওয়াদা করেছি যে আমি এই বিষয়ে একটি সুন্দর মতো একটি ভিডিও তৈরি করব, এবং যেন শুধু তার উপকার হয় সেজন্য নয়, বরং বিশ্বের সমস্ত মানুষের জন্য, যারা আমার ভিডিও দেখবে তাদের সকলের জন্য উপকার হয়, এবং তারা যেন একটি নতুন মাসালা, তাদের জন্য নতুন, তারা যেন শিখতে পারে। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়, সেটা হলো মাসবুক কিভাবে তার ছুটে যাওয়া নামাজ আদায় করবে। ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, রীতিমতো তার নামাজ সে পড়ে যাচ্ছে। এখন কোনো কাজের কারণে অথবা কোনো হায়াজতের কারণে কোনো ব্যক্তি যদি মসজিদে আসে দেরি করে, এখন সে ওযু করে যখন মসজিদে ঢুকলো, তখন সে দেখতে পেল ইমাম সাহেবের এক রাকাত নামাজ পড়া হয়ে গেছে, ইমাম সাহেবের এক রাকাত নামাজ পড়া হয়ে গেছে। এখন সে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছে, তাহলে সে কিভাবে নামাজ পড়বে? তাহলে সে ইমাম সাহেবকে অনুসরণ করে বাকি তিন রাকাত ইমাম সাহেব যেভাবে পড়াচ্ছে সেভাবে পড়ে নেবে। যখন ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাবে, তখন ওই লোকটি অথবা ওই মুক্তাদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, অতঃপর সানা পড়বে এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বে, এবং সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলিয়ে যথারীতি রুকু সিজদা করে সালাম ফিরে ফেলবে। এখন সে এক রাকাত নয় বরং দুই রাকাত মিস করেছে, এখন সে দুই রাকাত কিভাবে আদায় করবে? যখন সে মসজিদে আসলো, ইমাম সাহেবের সাথে যুক্ত হলো, ইমাম সাহেবের সাথে বাকি দুই রাকাত আদায় করবে, এবং ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফিরে ফেলবে, তখন সে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে এবং যথারীতি সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, এবং ফাতিহা সূরা শেষ করার পর তার যে কোনো সূরা মুখস্থ আছে সেই মুখস্থ সূরা থেকে একটি সূরা মেলাবে, এবং যথারীতি রুকু সিজদা করবে। রুকু সিজদা করার পর যখন এক রাকাত শেষ হয়ে গেল, তখন আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবে এবং সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মেলাবে, এবং যথারীতি রুকু সিজদা করে সে দ্বিতীয় রাকাত যখন শেষ করলো বৈঠক করবে, বৈঠকে আত্মাহিয়াতু দুরূদ শরীফ দয়া মাসরা করে সালাম ফিরে ফেলবে ডানে বামে, তার নামাজ হয়ে গেছে। এখন হলো বলা হবে যে তিন রাকাত মিস করলো, সে কিভাবে নামাজ আদায় করবে? আর এখানেই মূলত বেশিরভাগ ভুলটা করে থাকে। যখন কোনো লোক হাজতের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যখন ইমাম সাহেবকে সে তিন রাকাতই মিস করে ফেলে মসজিদে দেরি হোক করে আসার কারণে, তখন সে ইমাম সাহেবের সাথে বাকি এক রাকাত নামাজ তাকে অনুসরণ করে পড়বে, এবং যখন ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরে ফেলবে, তখন ওই মুক্তাদি আল্লাহু আকবার বলে দাঁড়াবে এবং সে সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মেলাবে, এবং যথারীতি সে রুকু সিজদা করবে, এবং সে ওই রাকাতের পর বসবে। যেহেতু এটা ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার
এবং তার এক রাকাত পড়া হওয়ার কারণে এটা তার জন্য দ্বিতীয় রাকাত। যদিও সে তার নামাজ অর্থাৎ সে যে বাকি নামাজ শুরু করেছে সে হিসেবে এটা এক রাকাত, কিন্তু ইমাম সাহেবকে অনুসরণ করে যেহেতু নামাজ পড়ছে জামাত হিসেবে সেটা দ্বিতীয় রাকাত, এবং দ্বিতীয় রাকাতে বসতে হয়, বসাটা ওয়াজিব। সুতরাং সে বসে যাবে এবং যথারীতি সে আত-তাহিয়াত অর্থাৎ তাশাহুদ পাঠ করবে। পরবর্তীতে তাশাহুদ পড়া শেষ হয়ে গেলে সে আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যাবে। এটা তার জন্য দ্বিতীয় রাকাত হলেও ইমাম সাহেবের সাথে যুক্ত হওয়ার কারণে এটা তার জন্য তৃতীয় রাকাত হবে। সুতরাং সে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মেলাবে এবং যথারীতি সে রুকু সিজদা করে আর বসবে না। এজন্য বসবে না যদিও তার জন্য এটা দ্বিতীয় রাকাত, কিন্তু ইমাম সাহেবের সাথে যেহেতু যুক্ত হয়েছে এবং তার সাথে এক রাকাত পড়েছে সেহেতু জামাত হিসেবে এটা তিন রাকাত, আর তৃতীয় রাকাতে বসার নিয়ম নেই। এভাবে সে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবর বলে, এবং এই রাকাতে সূরা ফাতিহা শুধু বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে, এই রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলাবে না, কারণ এটা তার জন্য তৃতীয় রাকাত। আর তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয় ফরজ নামাজের ক্ষেত্রে, এটা আমরা সকলেই জানি। সুতরাং সে সূরা ফাতিহা পড়বে এবং সূরা ফাতিহা পড়ার পর যথারীতি রুকু সিজদা করে সে বসে যাবে, শেষ বৈঠক করবে এবং সে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াত দুরূদ শরীফ দয়া মাসরা পরে জানে আমি সালাম ফিরিয়ে ফেলবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। এই হলো আমাদের মাসালা যে মাসবুক কীভাবে নামাজ আদায় করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন। তো বন্ধুরা, যাবার আগে আরও একটি মাসালা আপনাদেরকে হল করে যাই, সেটা হলো যেহেতু মাসবুকরা এই ভুলটা বেশি করে থাকে এজন্য বলা, অনেক সময় আমরা ইমাম সাহেবকে রুকুতে এসে পাই, তো আমরা যদি ইমাম সাহেবকে রুকুতেও যে ধরি তাহলেও কিন্তু আমরা ওই রাকাতটা পেয়েছি বলে গণ্য হবে। এখন অনেকেই ইমাম সাহেবকে রুকুতে ধরতে যেয়ে আল্লাহু আকবর বলে সাথে সাথে রুকুতে চলে যায়, আল্লাহু আকবর বলে সাথে সাথে রুকুতে চলে যায়। তো সেখানে দুইটা ভুল হয়। এক নম্বর ভুল হলো নামাজে কিয়াম করা ফরজ, কিন্তু সে এত তাড়াহুড়া করে যে তার কিয়ামটা হয় না, আর যদি ক্যাম না হয় তাহলে কিন্তু তার নামাজ হবে না। আমরা বুঝতে পারলাম যে যদি ক্যাম না হয় তাহলে তার নামাজ হবে না। আচ্ছা, আমাদেরকে এসে সাথে সাথে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যেতে হবে আল্লাহু আকবার বলে। দ্বিতীয় নাম্বার যে ভুলটি করি আমরা সেটা হলো আমরা ইমাম সাহেবকে রুকুতে এসে ধরার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যখন আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছি তো ইমাম সাহেব আমরা যাইতে যাইতে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, অথবা অনেকে এমনও করে থাকে যে ইমাম সাহেব রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেছে, তো যেহেতু ইমাম সাহেব কেবলই উঠলো তো আমিও আল্লাহু আকবর বলে রুকুতে চলে যাই, এরপর দু একবার সুবহান রব্বিল আযিম সুবহান রব্বিল আযিম সুবহান রব্বিল আযিম বলে উঠে। এক্ষেত্রেও যদি এমনটা করা হয় তাহলেও তার নামাজটা হবে না, কেননা সে ওই রাকাতটা পেয়েছে বলে গণ্য হবে না। আর যদি ওই রাকাতটা পেয়েছে বলে যদি গণ্য নাই হয় তাহলে সে এক রাকাত মিস গেল, কিন্তু সে তো ওই রাকাতটা ধরেছে মানে হয়েছে বলেই সে নামাজ শেষ করে দেবে। তো এক্ষেত্রে দেখা যাবে চার রাকাতের নামাজ সেখানে তিন রাকাত আদায় করা হবে, অথবা মাগরিবের নামাজ তিন রাকাতের ক্ষেত্রে সেখানে দুই রাকাত আদায় হবে, ফজরের নামাজ দুই রাকাতের ক্ষেত্রে সেখানে এক রাকাত আদায় করা হবে, আর এক রাকাত ফজরের নামাজ দুই রাকাত মাগরিবের নামাজ এশা জোহরের নামাজ আসরের নামাজ কখনো তিন রাকাত হয় না। সুতরাং এই দুইটা ভুল যদি কেউ করে থাকে তাহলে তার নামাজ হবে না এবং তাকে পুনরায় নামাজ পড়ে নিতে হবে, অন্যথায় সে নামাজ তরক হওয়ার গুনায় গুণাগার হবে। এই ভুলটি থেকে আমরা সবাই পরহেজ থাকব এবং আমরা দিনী ইসলাম এবং শরীয়তের হুকুম আহকাম আমরা ভালোভাবে শিখে তার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।